আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেখুন, 14টি ট্র্যাক্টর ও 4টি স্টারিং গাড়ি আর একটি ডেজার্ট দিয়ে মাটি লোড করতেছে। নিচের থেকে মাটি লোড করে উঠিয়ে উপরে আনা অনেক কষ্ট হতেছে, গাড়ি স্লিপ মারতেছে, উঠতেছে না, অনেক কষ্ট করতেছে। শুধু খালি গাড়ি নিচ থেকে ঘুরিয়ে উপরে নিয়ে এসে লোড করতেছে। বাট স্টিয়ারিং গাড়ি সিরিয়াল আসতেছে না, ওরা আসতেছে লোড করতেছে। দেখুন কিভাবে লোড করে। ডেজারের ড্রাইভারটি অনেক সুন্দর ও ভদ্র, দেখুন কত সুন্দর করে মাটি লোড করে। মাশাআল্লাহ, কত মাটি লোড দিয়েছে দেখুন। ইয়া হাবিবি, কাম টু বাংলাদেশ। মাশাআল্লাহ, কত সুন্দর করে উঠতেছে। বাট দু একটা গাড়ি উঠতেছে আর অনেক গাড়ি উঠতেছে না, স্লিপ মারতেছে, অনেক সমস্যার মুখোমুখি হইতেছে এটাই আর কি। যাই হোক, অনেক সুন্দর একটি মুহূর্ত, জায়গাটাও অনেক সুন্দর, একটি ক্যানাল আছে পাশে, বাট ক্যানালে পানি নাই। দেখুন কত সুন্দর করে লোড করতেছে, কত মাটি লোড করে দেখুন। এটা প্রায় লোড হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। আরেকটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আরেকটা পিছে দেন। কত মাটি লোড দিতেছে দেখুন। মাশাআল্লাহ, এটি চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা উপজেলা, ডাউকি গ্রাম। ডাউকির গ্রামের এক সাইডে এটি অবস্থিত। এইখান থেকে যমুনার ভাটায় মাটি নিয়ে যাইতেছে। মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।